নিজ দেশের গণ্ডি পেরিয়ে যিনি আজ বিশ্ব মানবতার বাতিঘর, যার সুদূরপ্রসারী চিন্তা চেতনার বিশ্বভাবনা, জনভাবনা আজ শুধু বাংলাদেশেই নয়, প্রশংসিত আজ সারা বিশ্বে। তার নাম জননেত্রী শেখ হাসিনা। মিয়ানমার যাদেরকে রোহিঙ্গা বলে, মুসলমান বলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেনাবাহিনীর অস্ত্রের মুখে যাদেরকে সমুদ্রকক্ষে ঠেলে দিয়েছে, তাদেরকে মাতৃস্নেহে বিশ্বজননীর কোলে তুলে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ দিয়েছেন তিনি বিশ্ব মানবতার বাতিঘর, লাইট হাউস অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। 2017 সালে রাখাইনে রোহিঙ্গাদের উপর নৃশংসতার পর এই প্রথম জাতিসংঘের মানবাধিকার পরিষদে কোনো প্রস্তাব ভোটাভুটি ছাড়াই পাশ হয়েছে। এই বিবেচনায় এবারের প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। বিশ্ববাসী জানেন যে 2017 সালে মানবিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমানা উন্মুক্ত করে দেন। এজন্য বাংলাদেশকে নানান ধরনের রাষ্ট্রীয় ও সামাজিক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। এদিক থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মতিক্রমে উক্ত প্রস্তাবটি গৃহীত হয়, মানবতার জয় ঘোষিত হয়েছে।